শায়নী ঘোষের গ্রেপ্তারি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি পড়শি রাজ্যে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু সহ অন্যান্যরা এই পরিস্থিতিতেও তৃণমূলকে নিশানা করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শায়নি ঘোষ কাণ্ডে পাশে দাঁড়ালেন বিপ্লব দেব সরকারের সোমবার সকালে ইকো পার্কে প্রাতভ্রমণে যান দিলীপ ঘোষ সেখানেই শায়নী ঘোষ প্রসঙ্গে তৃণমূলকেই পাল্টা আক্রমণ শানালেন বলেন ওরা ত্রিপুরাকে বাংলা বানাবে গোয়াকে বাংলা বানাবে সবাই সেটা মেনে নেবে কেন মুখ্যমন্ত্রী সামনে বলছে খেলা হবে এত হিম্মত কেন হবে একদম ঠিক কাজ করছে ত্রিপুরা পুলিশ বাংলায় রোজ আমাদের উপর আক্রমণ হয় তার কোনো বিচার হয় না ওখানে ওদের চুনুপুটি নেতাদের ইট পাটকেল মেরেছে তাই খুব কষ্ট এরপর তৃণমূলকে সাবধান করে দিলীপ বলেন আমি তো বলবো ওদের গোয়া যাওয়া উচিত না ওখানেই হয়তো এই অবস্থাই হবে ঘটনার সূত্রপাত শনিবার রাতে অভিযোগ ভোট প্রচার সেরে ফেরার পথে মুখ্যমন্ত্রী চৌমনিতে বিপ্লব দেবের সায়নী ঘোষ খেলা হবে স্লোগান দেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটু মন্তব্য করেন পাশাপাশি সায়নির গাড়ি আর একজনকে চাপা দেয় বলেও অভিযোগ ওঠে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর রাতেই সায়নীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ যায় পোলো হোটেলে সেখানেই ছিলেন সায়নী তৃণমূল নেতৃত্ব কিন্তু রাতে পুলিশের কাছে আইনি নোটিশ দাবি করেন তৃণমূল নেতারা সায়নীকে থানায় নিয়ে এতে বাধা দেয় কুনাল রবিবার অবশেষে সায়নীকে গ্রেপ্তার করে পুলিশ এরপরই দলের পাশে থাকতে রবিবার রাতেই ত্রিপুরা যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়